हेलो एवरीवन, आज के अनुष्ठित हो गेलो जेनपास यूजी 2023 सालेर परीक्षा, बीएससी नार्सिंग एवं बीएससी पैरामेडिकलेर परीक्षा। तार क्वेश्चन देखे एकटाई सोशल मीडिया घुरे बेड़ानो तोमादेर शब्देर मतो शब्द यूज करते इच्छा होच्छे, आई एम तो अबाक। हाँ ना, प्रत्येकटी प्रश्न देखे तो बुझते पारछिलाम ना जे एचएसएर प्रश्नेर परीक्षा ना बीएससी एंट्रान्स एक्सामेर परीक्षा। प्रश्न बायोलजिर प्रश्न खूबी दारुण होयेछे, खूबी सहज होयेछे। आशा करी जारा चैनल थेके क्लासगुली फलो करेछो 100% কমন এসেছে, 25 আউট অফ 25 কমন রয়েছে। যদি মনে হয় যে না স্যার আপনি ভুল বলছেন, জাস্ট প্লে লিস্ট আমি অ্যাড করে দিচ্ছি এই ক্লাসের শেষেও, অ্যান্সার কি অ্যানালিসিসের শেষেও। একবার জাস্ট ক্লাসগুলো দেখে নিও, বায়োলজির যে ক্লাসগুলো করানো আছে সেখান থেকে কোন কোয়েশ্চেনটি আনকমন, একদম 100% কমন রয়েছে। আশা করা যায় বায়োলজির পরীক্ষা তোমাদের সবার খুবই ভালো হয়েছে। তাও একবার অ্যান্সার কিটা মিলিয়ে নাও, যারা অ্যান্সার পাঠিয়েছো বা জানিয়েছো তাদের তো শুনলাম যে খুব ভালো পরীক্ষা হয়েছে। আমি খুবই খুশি এবং খুবই আনন্দিত তোমাদের যে পরীক্ষা খুব ভালো হয়েছে। সো চলো আমরা দেখে নিই এবং লাস্ট অবধি দেখতে থাকো, কারণ না আমরা আলোচনা করব এর কাট অফস কী রকম যেতে পারে এবং আগামী দিনে বিএসসি নার্সিং সংক্রান্ত সমস্ত নোটিফিকেশনের জন্য। এবং যদি নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটি প্রথমেই কিন্তু সাবস্ক্রাইব করে নিও বাবুরা। ওকে, তো দেখো, তো প্রথমেই আমরা এক একজনের সেট কিন্তু আলাদা হতে পারে। এখানে পার্ট এতে তোমরা যদি দেখো, পার্ট এতে 41 থেকে 45 অবধি কোয়েশ্চেন আছে, পার্ট বিতে বাকিটা আছে। তো আমরা এখানে এক একটা সেট নিব, আলাদা আলাদা হতে পারে, তো এক একজনের কোয়েশ্চেন কিন্তু আলাদা থাকতে পারে। বাট তুমি একবার চেক করে নিও বাবু, ঠিক আছে? হ্যাঁ, তো মানে নিজের কোয়েশ্চেনের সাথে মিলিয়ে নিও, হয়তো না মিলতেও পারে, ঠিক আছে? তো প্রথম প্রশ্নটি দেখো, প্রথম প্রশ্নটি বলেছে চার্গ অফ ল। এ তো একদম বারবার করানো হয়েছে তোমাদের, এবং কোন চ্যাপ্টার যারা পেড কোর্সে ছিলে তাদের জন্য আমি চ্যাপ্টারও বলে দিচ্ছি, জাস্ট মিলিয়ে নাও করানো আছে কিনা। এবং এইচএসের 12-এর থেকে কোয়েশ্চেন সব থেকে বেশি আছে, যেটা আনন্দের খবর এবং সুখবর, তোমরা ভালোভাবে 12টা করেছিলে। দেখো, এটি দ্বাদশ শ্রেণীর চ্যাপ্টার, অর্থাৎ তুমি হেরিডিটি ভেরিয়েশন খুলে নাও। হ্যাঁ, হেরিডিটি ভেরিয়েশন খুলে নাও, অর্থাৎ বংশগতীয় বিভেদ খুলে নাও, যেখানে চার্গ অফ ল বারবার বলা রয়েছে পিউরিন আর পিরিমিডিন বেস দুটোই সমান থাকবে, এ প্লাস জি ইকুয়ালস টু টি প্লাস সি হবে রাইট অ্যান্সার। পারফেক্ট রাইট অ্যান্সার হবে অপশন বি, একদম বলো ঠিক আছে কিনা আমাকে জানাবে কিন্তু, ঠিক আছে, যাদের মিলে যাচ্ছে। নেক্সট দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ইউক্যারিওটের প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, অর্থাৎ এটা কিন্তু তোমাদের আমি বারবার বলতাম যে এমবিআই চ্যাপ্টার তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, বংশগতির আণবিক ভিত্তি, যার প্রারম্ভিক কোডনের নাম ছিল মিথিওনিন, অর্থাৎ যাকে এইউজি নামে ডাকা হতো, স্টার্ট কোডন নামে পরিচিত ছিল। তো এক্ষেত্রে একদম চোখ বুঝে রাইট অ্যান্সার হবে, মানে তোমরা রিকল করতে পারো, চোখ বুঝে গোল করনি আশা করি, তাহলে আবার ভুল হয়ে যেতে পারে, বাট একদম রাইট অ্যান্সার হবে বলে দাও কি না এইউজি, বলো ক্লিয়ার কি না পেয়েছো, মানে অ্যান্সার সবাই পেয়েছো, সবার সাথে মিলে যাচ্ছে একদম। যাদের হাতে যা খাতা রয়েছে, মানে কোয়েশ্চেন কপিটা রয়েছে, তার সাথে কিন্তু অবশ্যই তোমরা মিলিয়ে নেবে যাতে কোনো রকম ভুল না হয়। ওকে, বলো এইউজি ক্লিয়ার আছে? নেক্সট দেখো, প্রত্যেকটা চ্যাপ্টার বলে দেবো, দ্য ইডিবল পার্ট অফ ম্যাঙ্গো, এটা এনসিআরটি লাইন একদম, এবং বাংলাতেও রয়েছিল আমের ভোজ্য অংশ। আমরা কি বলতে পারি, আমরা বলেছিলাম আমের সর্বদা তিনটে ত্বক হয়, ভেতরে আঁটি, তার উপর যেটা আমরা খাই, তার উপর একটা লেয়ার, ঠিক আছে? তাহলে এটা এন্ডো, মাঝেরটা মেসো শাঁসালো অংশ, আর বাইরেরটা হচ্ছে কী বলবো আমরা, বলে দাও বাইরেরটা এপি। তো এক্ষেত্রে রাইট অ্যান্সার মধ্যস্থক, আমরা শাঁসালো অংশ সর্বদা খাই, মেসোকার্প, একদম রাইট অ্যান্সার হবে অপশন সি, বলো ক্লিয়ার কি না নেক্সট দেখো, এটিপিএস এনজাইম নিডেড ফর মাসেলস কনস্ট্রাকশন অ্যান্ড ইন লোকেটেড ইন, তাই বলছে। বাংলা অর্থ, পেশি সংকোচনের জন্য যে এটিপিএস উৎসেচকটি লাগে তার মধ্যে, তা এর মধ্যে থাকে, অর্থাৎ কী থাকে তার মধ্যে, এটা তোমরা পেয়ে যাবে লোকোমোশন এবং মুভমেন্ট চ্যাপ্টার, ক্লাস ইলেভেনের একাদশ শ্রেণীর লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট, অর্থাৎ চলন ও গমন চ্যাপ্টারে যে ফিজিওলজি তোমাদের রয়েছে, হিউম্যান ফিজিওলজি, সেখান থেকে। তো অবভিয়াসলি এক্ষেত্রে রাইট অ্যান্সার কী হবে বলে দাও, জানো তোমরা এক্ষেত্রে রাইট অ্যান্সার, যে যার মাধ্যমে, অর্থাৎ পেশি সংকোচন, অর্থাৎ মাসেল কনস্ট্রাকশন, এই জায়গাটিকে তোমাকে ভালো করে লক্ষ্য করতে হবে যে মাসেল কনস্ট্রাকশনের জন্য কে দায়ী, ঠিক আছে? মাসেল কনস্ট্রাকশনের জন্য কে দায়ী, তো মাসেল কনস্ট্রাকশনের জন্য একজনই যার দায়ী, তার নাম হচ্ছে কি, মায়োসিন, ঠিক আছে?
তো সেটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। নেক্সট দেখো বলছে, ভালো করে লক্ষ্য করো, নিম্নলিখিত উদ্ভিদ অঙ্গের মধ্যে কোনটি হ্যাপ্লয়েডি উৎপাদনে ব্যবহৃত হয়। এ তো একদম ভালো প্রশ্ন, কারণ আমরা এটা অনেকে ভেবে, অনেকে এই যে ভ্রূণ, বীজপত্র, অগ্রমুকুল দেখে অনেকে স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ অ্যানিমেলস ভেবে বসে আছে। না না, সেটা নয় গো, এটা হচ্ছে SRFP, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট, সপুষ্পক উদ্ভিদের যৌনজনন, দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় চ্যাপ্টার থেকে প্রশ্ন রয়েছে, যার রাইট অ্যান্সার অবভিয়াসলি হবে পরাগধানী বা পোলেন গ্রেনের একটা অংশ অ্যান্থার, অর্থাৎ এন প্রকৃতি বা হ্যাপ্লয়েড প্রকৃতি। আমরা শিখেছিলাম পরাগধানী, এক একটা পরাগধানী এরকম ছিল, এরকম ছিল, তাই এটাকে আমরা বলতাম অ্যান্থার আর এটাকে বলতাম আমরা ফিলামেন্ট, অর্থাৎ স্ট্যামেন হবে এফএ থিওরি, তোমাদের শেখানো হয়েছিল, তো সেখান থেকে কনসেপচুয়াল কোয়েশ্চেন, একদম হুবহু কমন কোয়েশ্চেন, ঠিক আছে। তারপরে চলো, বলছে হুইচ অব দ্য ফলোয়িং সেল অর্গানেল ডাজ নট কন্টেন ডিএনএ, অর্থাৎ নিম্নলিখিত কোষ অঙ্গাণুগুলির মধ্যে কোনটিতে ডিএনএ থাকে না। দেখো এটা সেল ডিভিশন চ্যাপ্টার থেকে এবং সেল চ্যাপ্টার থেকে পেয়ে যাবে ক্লাস ইলেভেনের, ঠিক আছে। একাদশ শ্রেণীর কী হবে রাইট অ্যান্সার? লাইসোজোম হবে রাইট অ্যান্সার, বাকিগুলোই থাকে, লাইসোজোমে কিন্তু কোনো কী থাকে না, ডিএনএ থাকে না, ঠিক আছে। বলো ক্লিয়ার? একদম, আমরা জানি যাকে সুইসাইডাল ব্যাগও বলা হয়, ক্লিয়ার একদম। চলো নেক্সট দেখো, বলছে দেখো একদম কমন প্রশ্ন, ভালো করে লক্ষ্য করো প্রশ্নটি, দেখো বলছে মানুষের ডাউন বর্ণিত সিন্ড্রম নিম্নলিখিত ক্রোমোজোম ত্রুটির কারণে ঘটে, অর্থাৎ ডাউন সিন্ড্রম, একদম বলে দিচ্ছি, হেরিডিটি ভেরিয়েশন থেকে খুঁজে খুঁজে প্রশ্ন দিয়েছে, হেরিডিটি ভেরিয়েশন, বংশগতি ও বিভেদ থেকে দ্বাদশ শ্রেণীর লাস্টের দিকে চলে যাও, তিনটে ডিজিজ ছিল তোমাদের, ডাউন সিন্ড্রম, ক্লাইনফেল্টার সিন্ড্রম, টানার সিন্ড্রম, বারবার পড়িয়েছিলাম, বারবার, দুটো ট্রাইজমি, একটা ছিল কিজমি, বলো তো ট্রাইজমির মধ্যে থেকেই প্রশ্ন চলে এসছে, একুশতম ক্রোমোজোমের কী হবে না ট্রাইজমির কারণে ডাউন সিন্ড্রম রোগ হয়, যাদের বলেছিলাম বাচ্চাদের হাতে রেখাটা সঠিকভাবে গঠিত হয় না, সিমটমসও পড়ে দিয়েছিলাম, যে সিমটমস থেকে কোয়েশ্চেন, অত কিছু কঠিন কোয়েশ্চেন দেয়নি তোমাদের, একদম ইজি প্রশ্ন দিয়েছে, একুশতম ক্রোমোজোমের ট্রাইজমির কারণে ডাউন সিন্ড্রম রোগ দেখা যায়, ঠিক আছে। আর একটা ছিল কি বলো, বলে দাও, টানার সিন্ড্রম আর ক্লাইনফেল্টার সিন্ড্রম, তার মধ্যে প্রথমটা থেকেই প্রশ্ন আছে, বলো ক্লিয়ার কি না, ক্লিয়ার? দেখো আমরা কত থেকে কত করে নিলাম, একচল্লিশ থেকে সাতচল্লিশ অবধি কোয়েশ্চেন করে নিলাম। চলো ক্যাটাগরি টুটা আমরা একটু পরে দেখছি, ক্যাটাগরি টু এর আগে আমাদের আর একটা পেপার আছে 48, সেটা দেখ, ক্যাটাগরি টুতে দুই নম্বর ছিল, ডবল অ্যান্সার হতে পারে, ঠিক আছে, বারবার বলে দিয়েছিলাম। দেখো নেক্সট দেখো, দ্য ওয়াক্সি সাবস্টেন্স অ্যাসোসিয়েটেড উইথ দ্য ওয়াল অফ দ্য কর্ক সেল, এটা কিন্তু বলবো একটু ভালো প্রশ্ন দিয়েছে, এবং আমরা যেটা থেকে চিন্তিত ছিলাম সেইখান থেকেও একটা কোয়েশ্চেন আসবে বলেছিলাম, দেখো চলে এসছে, স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ প্ল্যান্টস থেকে কিন্তু প্রশ্ন আছে, স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ প্ল্যান্টস থেকে প্রশ্ন আছে, উদ্ভিদের গঠনগত অঙ্গ সংস্থান, ঠিক আছে। তো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উদ্ভিদের কর্ক কোষের প্রাচীর, অর্থাৎ কর্ক কোষের প্রাচীর, এই জায়গাটা দেখতে হবে, কর্ক কোষের প্রাচীরের সঙ্গে যুক্ত ছিল, কর্ক কোষের প্রাচীরের সাথে কে যুক্ত ছিল? রাইট অ্যান্সার অপশন ডি হবে সুবেরিন, ওকে। নেক্সট দেখো, তারপরেরটা একদম ইউটিউবের ফ্রি ক্লাস সেশনেও বারবার করানো হয়েছে, ব্যাড ওজোন আর গুড ওজোন, ব্যাড ওজোন আমরা কোথায় পাই? ট্রোপোস্ফিয়ারে। গুড ওজোন আমরা কোথায় পাই? স্ট্র্যাটোস্ফিয়ারে। বলো তো এক্ষেত্রে রাইট অ্যান্সার আর কিছু দেখতে হবে? ট্রোপোস্ফিয়ার হবে রাইট অ্যান্সার, বলো ক্লিয়ার কি না। নেক্সট দেখো, বলছে আরে এটা তো একদম ছোটো বাচ্চাদের প্রশ্ন হয়ে গেল গো, হৃৎপিণ্ডের, হৃৎপিণ্ডকে ঘিরে রাখে কে? এ নিয়ে আর কি বলবো গো, পেরিকার্ডিয়াম, এ তো সবাই পারবে, এবং আছে তোমাদের কোন চ্যাপ্টারে সেটাও জেনে নাও, রক্ত ও দেহতরল একাদশ শ্রেণীর হিউম্যান ফিজিওলজিতে, ওকে। নেক্সট দেখো, তারপরে গোল্ডেন রাইস খাদ্য প্রকল্পের উন্নতি সাধন, ঠিক আছে, গোল্ডেন রাইস খাদ্য প্রকল্পের উন্নতি সাধন বা মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার থেকেও, ওখান থেকেও অ্যান্সার করা যেতে পারে, দুটো চ্যাপ্টারই আছে। এখানে লোকে গণ্ডগোল পাকাবে কোথায় বলো তো? এই ফেরিটিনটা দেখে গণ্ডগোল পাকাবে, কিন্তু যারা বুদ্ধিমান তারা প্রথমটা দেখবে বিটা ক্যারোটিন, ঠিক আছে, বিটা ক্যারোটিন গোল্ডেন রাইসে থাকে, তো একদম দেখা মাত্র অ্যান্সার কিন্তু তারা করে দেবে। দেখো হেলথ অ্যান্ড ডিজিজ থেকে বলেছিলাম একটা কোয়েশ্চেন আসবে, এবং সেই ভালো প্রশ্নটি এসেছে, হেলথ অ্যান্ড ডিজিজ, হেলথ অ্যান্ড ডিজিজ কোন চ্যাপ্টার? দ্বাদশ শ্রেণীর স্বাস্থ্য
অসুস্থ ও রোগ, ঠিক আছে, যেখানে টিনিয়াসিস, অ্যাসকারিয়াসিস বিভিন্ন রোগ আছে, তার মধ্যে ম্যালেরিয়া, ফাইলেরিয়া আছে। তো ম্যালেরিয়া থেকে প্রশ্ন দিয়েছে, চার প্রকার ম্যালেরিয়া, তাদের কোয়েশ্চেনটা কিন্তু ভালো দিয়েছে। ইনকিউবেশন দেখা যায় মানে ইনকিউবেশন ব্যাপারটা কি অনেকে জেনে নাও একবার তাহলেই হবে। ইনকিউবেশন মানে তোমার দেহে জীবাণুটা প্রবেশ করলো, তার কতদিন পর সে রোগ সংক্রমণ দেখাবে সেই সময়কালটাকে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড। এবং সেটা কার সব থেকে বেশি, এখানে কী বলে দিয়েছে সময়কাল দীর্ঘতম, কার থেকে সব থেকে বেশি, তো এখানে ম্যালেরিয়ারই সব থেকে বেশি হবে, প্লাসমোডিয়াম ম্যালেরি, অপশান বি হবে রাইট অ্যান্সার, প্লাসমোডিয়াম ম্যালেরি। এর যদি বলো সময়কাল অ্যাপ্রক্স কত, 28 থেকে 30 দিনের মধ্যে এর ইনকিউবেশন পিরিয়ড পরিলক্ষিত হয়, 28 to 30 days। বলো ক্লিয়ার আছে একদম? চলো নেক্সট দেখে নিই আমরা। বলছে ইন হুইচ এরা রেপটাইলস ওয়ার ডমিনেটেড, ঠিক আছে, অর্থাৎ কোন সময় কোন এরাই, এরা মানে যুগ, ঠিক আছে, যারা জানো না এরা মানে কিচ্ছু নয় বাবা, এরা মানে যুগ, একদম সিম্পল। তাহলে কোন চ্যাপ্টার এটা? ইভলিউশন, ঠিক আছে, অর্থাৎ জেনেটিক্সের তৃতীয় নম্বর চ্যাপ্টার তোমাদের WBCHS সিলেবাস অনুযায়ী, হ্যাঁ, অর্থাৎ তোমরা ইভলিউশন চ্যাপ্টারে পেয়ে যাবে। অভিব্যক্তি ও বিবর্তন, প্রথমে আছে তোমাদের বংশগতি ও বিভেদ, তারপরে আছে তোমাদের বংশগতি আণবিক বৃত্তি MBI, তারপরে হচ্ছে অভিব্যক্তি ও বিভেদ। তো এখান থেকে কোথায় পাবো আমরা বলো? হ্যাঁ বলো, সরীসৃপের আধিপত্য, অর্থাৎ বলতে পারবো রেপটাইল, রেপটাইল আমরা কোন যুগে পেয়েছি? অবভিয়াসলি রাইট অ্যান্সার মেসোজোয়িক এরাতে আমরা রেপটাইলের কথা পেয়েছি, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে বলছে রেসপিরেটরি, অর্থাৎ মস্তিষ্কের শ্বাসকেন্দ্র রূপে কাজ করে, এ তো ক্লাস ইলেভেনের তোমাদের ব্রিদিং অ্যান্ড রেসপিরেশন চ্যাপ্টার, শ্বসন এবং শ্বাসকার্য কোথায় হবে বলো? মেডেলা অবলাঙ্গাটা, যে যে চ্যাপ্টার করানো হয়েছে সেই সেই চ্যাপ্টার থেকে হুবহু কোয়েশ্চেন কমন আছে, এবং চ্যাপ্টার ধরে ধরে তোমাদের এক্সপ্লেন করিয়ে দিচ্ছি, দেখো কোন চ্যাপ্টারে কোথায় ছিল। খাতার নোটসগুলো একটু দেখে নাও, একবার বানিয়ে নাও যে তোমাদের ট্রিকি শর্ট নোট করা ছিল সেগুলো দেখে নাও, দেখো মিলছে কি না, যদি না মেলে জানাবে আমায়, ঠিক আছে, অবশ্যই জানাবে, কিন্তু আমি গিয়ে খুঁজে দেবো তোমাদের, ওকে। চলো তারপরে দেখো, ওকাজ ও কি ফ্র্যাগমেন্ট, তো ছবি দেখলেই মনে পড়ে যাবে বাবা কী ছিল না, এরকম DNA অ্যাপ্লিকেশনে তোমাদের পড়ানো হয়েছে। তাহলে দুটো স্ট্যান্ড SSBPS লেগে যেত, এখান থেকে একটা লিডিং স্ট্যান্ড কাজ করতো, আর একটা ল্যাগিং স্ট্যান্ড কাজ করতো, একটা লিডিং আর একটা ল্যাগিং। ল্যাগিং স্ট্যান্ডে যে ছোটো ছোটো খণ্ডকগুলোকে বিজ্ঞান সায়েন্টিস্ট ওকাজোকি তিনি বলেছিলেন বলে তার নাম অনুযায়ী ওকাজোকি খণ্ডক বলা হয়। তাহলে কোথায় ব্যবহৃত হচ্ছে? DNA অ্যাপ্লিকেশন, অর্থাৎ কোন চ্যাপ্টার? আমরা ছোট করে বলতাম #MBI, অর্থাৎ মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, বংশগতির আণবিক ভিত্তি। ভারকে কোয়েশ্চেন আয়া হে ভাই MBI সে দেখ লো জরা। চলো তো দেখতে পেয়েছো, মানে 1 নম্বরে 15 নম্বরে 15টা ইজি পাওয়া যায়, ছেলেপেলে একটা ভুল করতে পারে, তো সেটা হচ্ছে সুবেরিনটা, যদি এটা ভুল করো তাহলে 15 out of 14 কিন্তু ইজি পাবা, ইজি পাওয়া যায় বাবা, ইজি। বলো একদম ক্লিয়ার আছে? চলো এবার টুতে দেখি আমরা, মানে যেখানে 2 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে। চলো তো দেখে নিই একবার, দেখো মাত্র 5টা প্রশ্ন রয়েছে 56 থেকে 60, এবং সেখানে 2 মার্কস থাকবে, অর্থাৎ ডবল অ্যান্সার কিন্তু থাকতে পারে, তাই এক্ষেত্রে একটু চিন্তাভাবনা করে কিন্তু অ্যান্সার দিতে হবে বাবু। দেখো প্রথমেই বলেছে যে নিম্নলিখিত উপাদান কোনগুলি উদ্ভিদের বৃদ্ধিতে, অর্থাৎ মাইক্রোনিউট্রিয়েন্ট হিসাবে কাজ করে, 11th শ্রেণীর চ্যাপ্টার, কোন চ্যাপ্টার? 11th শ্রেণীর চ্যাপ্টার, ক্লাস ইলেভেনের চ্যাপ্টার, মাইক্রোনিউট্রিয়েন্টস। হ্যাঁ তো আমরা করেছিলাম দুটো ভাগে ভাগ করে নিয়েছিলাম, ম্যাক্রোনিউট্রিয়েন্ট উদ্ভিদের পরিপোষক, ম্যাক্রোনিউট্রিয়েন্টস আর মাইক্রোনিউট্রিয়েন্টস, তার মধ্যে বলেছে কোনগুলি ঢুকেই রয়েছে, মানে অনেকগুলি হবে, তো পটাশিয়াম বাদে তুমি দেখে নাও বাকি তিনটেই হবে, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, কোবাল্ট, এই তিনটেরই অল্প বিস্তর কিন্তু কী রয়েছে উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করছে, তো এক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার তিনটেই হতে পারে, ঠিক আছে। কোবাল্টার কাজ অনেক অংশে কম হয়, তো যদি অফিসিয়াল অ্যান্সার কী দেয়, অফিসিয়াল অ্যান্সার কি আমি বলবো এ এবং বি দুটোই, যেন যারাই করেছে তাদের প্রত্যেককে নাম্বার দেওয়া হয়, কোবাল্টেরও কাজ আছে, তাই তিনটে করলে অবশ্যই কিন্তু নাম্বার তোমাদের পাওয়া উচিত বাবু, ঠিক আছে। তো রিকোয়েস্ট থাকবে পর্ষদদের কাছে এই জাতীয় কোয়েশ্চেনগুলির অ্যান্সার ছাত্রদিকে ফুল দেওয়ার জন্য, ওকে। নেক্সট দেখো, তারপরে দেখো কোষীয় সাইটোস্কেলিটন, আমি কেন বলছি দেখো, এই এই একটা দুটো অপশনের জন্য অনেক ছেলেমেয়ের মানে কোয়েশ্চেন মানে চান্স কিন্তু হাতছাড়া হয়ে যায়, এবং এটাই কারণ, এবং এই জন্যেই 2 নম্বর কোয়েশ্চেনগুলোকে অ্যাওয়ার করে তোমাদের দেওয়া হয়েছে। তাই পর্ষদকে রিকোয়েস্ট যে যারা তিনটে করেছে এক্ষেত্রে কোবাল্টের কাজ তুলনামূলক কম, বাকি দুটোর কাজ বেশি, তাই যারা দুটো করেছে তাদেরও নাম্বার দেওয়া হোক,
যারা তিনটে করেছে তাদেরও নাম্বার দেওয়া হোক। ওকে চলো নেক্সট দেখো, কোষীয় সাইটোস্কেলিটনের উপাদান কোনগুলি? কোষীয় সাইটোস্কেলিটনের উপাদান বলে দাও তো। কোষীয় সাইটোস্কেলিটন, সাইটোস্কেলিটন গঠন হবে মানে অ্যাক্টিন থাকবে, এটা তো সিম্পল, অপশন বি তো হচ্ছেই। এছাড়া দেখো অ্যাক্টিন আর মাইক্রোটিবিউল হয়েছে, তাহলে ইন্টারমিডিয়েট ফিলামেন্টও থাকতে পারে দুটোর মধ্যে সংযোগ রাখতে, তাই এক্ষেত্রে বি এবং ডি হবে সব থেকে প্রোবাবল রাইট অ্যান্সার 57-এর জন্য। ওকে নেক্সট দেখো, নেক্সট দেখো, আরে এ তো ভালো প্রশ্ন, কোথা থেকে দিয়েছে? আবার হেলথ অ্যান্ড ডিজিজ। দেখো ডার্ক থেকে কোশ্চেন দিয়েছে, আমি বলেছিলাম ডার্ক থেকে কিন্তু একটা কোশ্চেন আসবে, তো দেখো রয়েছে। ঠিক আছে, তো কোনটি বলেছে যে আফিম জাতীয় মাদক দ্রব্য? তুমি জাস্ট এই টার্মটা দেখবে, ওপিয়েট, আর কিছু দেখার দরকার নাই। তো ওপিয়েটের আন্ডারে কী কী পড়ে, ওপিয়েটের আন্ডারে কী কী পড়ে, কী কী মনে আছে তোমার যে ওপিয়েটের আন্ডারে সেগুলো ছিল বলো? ওপিয়েটের আন্ডারে সব থেকে তোমার দেখা মাত্র মনে পড়বে ওপিয়েট, সেটা কি? সেটা হচ্ছে হেরোইন একটা, আর একটা কী ছিল যা ব্যথানাশক হিসেবে কাজ করে, সেটা হচ্ছে মরফিন। ঠিক আছে, এলএসডি আর বারবিচুরেট এই দুটো তো আলাদা। ঠিক আছে, একদম তোমরা দেখে নাও পেয়ে যাবে। নেক্সট দেখো, নেক্সট দেখো, উইচ অফ দ্য ফলোয়িং আর এক্সাম্পল অফ ইউটেরাইন ডিভাইস? অর্থাৎ দেখে নাও, রিপ্রোডাক্টিভ হেলথ থেকে আরও একটি প্রশ্ন, একটি প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্থাৎ জননগত স্বাস্থ্য, জননের দ্বাদশ শ্রেণীর জননের পরবর্তী যে চ্যাপ্টারটি রয়েছে সেখান থেকে। তো এক্ষেত্রে তুমি ভালো করে লক্ষ্য করো যে সার্ভাইকাল ক্যাপটা হচ্ছে ব্যারিয়ার মেথড, অর্থাৎ আউটারের কাজ করবে। তো সার্ভাইকাল ক্যাপ নয়, লিপপেস লুপ হবে রাইট অ্যান্সার, মাল্টিলোড 375 রাইট অ্যান্সার, ভল্টও ব্যবহৃত হয়। ঠিক আছে, তো ভল্টও কিন্তু ব্যবহৃত হয়, তো এক্ষেত্রে একই রিকোয়েস্ট, যারা বি আর সি হবে সব থেকে প্রবাবল রাইট অ্যান্সার, যারা সি যদি করে থাকে সি এতেও কিন্তু অ্যান্সার আর কিন্তু পাওয়ার একদম দরকার রয়েছে। ঠিক আছে, আচ্ছা মাল্টিলোড 375 ভল্টটা, ভল্টটা নিয়ে একটু ডাউট আছে। ঠিক আছে, ভল্টটা নিয়ে আমারও একটু ডাউট হচ্ছে, বাট তোমরা একবার দেখে নিয়ে আমায় জানিও তো যে ভল্টটা কি তোমার আভ্যন্তরীণের মধ্যে পড়ছে, মনে হয় পড়ছে না, তাহলে শুধু এক্ষেত্রে রাইট অ্যান্সার সব থেকে বেস্ট রাইট অ্যান্সার হবে বি অ্যান্ড সি। একটু কিন্তু আমার ডাউট হচ্ছে, ভল্টটা কিন্তু পড়ছে না, তাই ভল্টটা কিন্তু হবে না, বি সি করলে অ্যান্সার দেবে না বাবা, বি আর সি সব থেকে প্রবাবল রাইট অ্যান্সার, তাই বি আর সি কিন্তু হবে রাইট অ্যান্সার। তোমরা একবার দেখে নিয়ে কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিও যে ঠিক আছে কিনা। ওকে চলো, তারপরে দেখো, তারপরে দেখো বলছে আইডেন্টিফাই দ্য জেনেটিক ডিজিজ ফ্রম দ্য ফলোয়িং। ঠিক আছে, জেনেটিক ডিজিজ কোনগুলো, জেনেটিক ডিজিজ কোনগুলো বলো, কোনগুলো? দেখো জেনেটিক ডিজিজ মানে কি, জেনেটিক ডিজিজ মানেই একদম সিম্পলভাবে যেগুলো বংশানুক্রমে সঞ্চারিত হচ্ছে সেটাই জেনেটিক ডিজিজ। তো এক্ষেত্রে রাইট অ্যান্সার দুটো হবে, একটা হচ্ছে তো তোমার ফিনাইল কিটোনুরিয়া, এটা তো অবশ্যই ফিনাইল কিটোনুরিয়া তো অবশ্যই হবে জেনেটিক ডিজিজ, সাথে সাথে আরও একটি হবে হিমোফিলিয়া। ঠিক আছে, হিমোফিলিয়া এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ কিন্তু হিমোফিলিয়া, তাই হিমোফিলিয়া কিন্তু হবে। ঠিক আছে, বাট গনোরিয়া, গনোরিয়া তো নয় আর কুষ্ঠ কিন্তু নয়, তো এক্ষেত্রে রাইট অ্যান্সার এ আর সি। এবার তোমরা জানাও ওটাতে 15-14 হওয়া ইজিলি, এক্ষেত্রে যে 10 নম্বর ছিল তার মধ্যে কে কত পাচ্ছ এবং টোটাল কত তোমরা করে এলে, এবং বাকি প্রশ্নগুলোই আমরা রিজনিংয়ের প্রশ্নটা কিছুটা দেখিয়েছি, আমরা রিজনিংয়ের ক্লাস তোমাদের জন্য রেখেছিলাম, আমরা যেভাবে তোমাদের প্রিপেয়ার করে দিয়েছি অত হার্ড কোয়েশ্চেন কিন্তু আসেনি, অনেক ইজি কোয়েশ্চেন এসেছিল, হার্ড একদমই আসেনি, ইজি ছিল, নাম্বার সিস্টেম থেকে কোয়েশ্চেন ছিল, আমি এখনও সব কোয়েশ্চেনগুলো দেখে উঠতে পারিনি, দেখলে আশা করি তোমাদের অ্যান্সার কি তোমাদের সাথে ডিসকাস করব। ঠিক আছে, তো চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে অ্যান্সার কি ডিসকাশনের জন্য, আমরা যথাসম্ভব তোমাদের জন্য চেষ্টা রাখব। কোয়েশ্চেন কিন্তু বেশ একদম মানে না হার্ড বলবো, যারা পড়েছে তারা সবাই অ্যান্সার করতে পারবে ইজি, যারা পড়েনি তারাও কিন্তু কম বেশি অ্যান্সার করতে পারবে। তো কোশ্চেনকে একদম ইজি বলা চলে না, আবার একদম হার্ড বলাও চলে না, তো মডারেট লেভেলের কিন্তু তোমাদের প্রশ্ন হয়েছে এটুকু আমি বলতে পারি, তাই কাট অফ কিন্তু খুব কিন্তু বেশিও যাবে না, খুব লোও যাবে না, একদম মিডিয়াম কাট অফ থাকবে, এবং আশা করা যায় খুব ভালোভাবে প্রত্যেকের কিন্তু তোমরা অ্যান্সার কীগুলো মিলিয়ে নিতে পেরেছো,
এবং আগামী দিনে এই জাতীয় বিএসসি নার্সিং সংক্রান্ত সমস্ত নোটিফিকেশন কাউন্সেলিং প্রসেস জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও বাকি ভাই বোনদের সাথে অ্যান্সার কীগুলো, যাতে চ্যাপ্টার ওয়াইজ তারা মিলিয়ে নিতে পারে এবং আগামী দিনে 2024 সালে নার্সিংয়ের ক্লাস পেতে যারা আগ্রহী তাদের সাথে অবশ্যই চ্যানেল সম্পর্কে অবগত করে দিও। সো থ্যাংকস ফর ওয়াচিং বেটা, সি ইউ নেক্সট সেশন, আপ টু টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।